সালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইতোমধ্যেই বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর পদে নিয়োগ এর হচ্ছে আবেদনপত্র প্রকাশিত হয়েছে। তো এইখানে যে দুইটা বিষয় সবচেয়ে বেশি জানা দরকার, সেটা হচ্ছে কিভাবে ইনডেমনিটি ঘোষণাপত্র পূরণ করতে হয় এবং অভিভাবকের সম্মতিপত্র কোথায় পাবেন। এই দুইটা বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করেছি এবং কীভাবে পূরণ করতে হবে সেই বিষয়গুলো আমি এখানে দেখানোর চেষ্টা করেছি সুন্দরভাবে। সাথে থাকবেন, ভিডিও পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাহলে কীভাবে ইন্ডেমনিটি ফর্ম পূরণ করতে হয় এবং অভিভাবক সম্মতিপত্র কীভাবে পূরণ করতে হয় সেই বিষয়টা আমি দেখানোর চেষ্টা করব। তো স্ক্রিনের উপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ক্যাডেট সাব ইন্সপেক্টর পদে নিয়োগ পরীক্ষা 2023, এটা শুরু হবে ইন্ডেমনিটি ঘোষণাপত্র। এটা কিন্তু আপনাদের প্রোফাইলে যখন আপনি আবেদন করবেন পরীক্ষার আগে আপনাকে যখন SMS করবে কখন পরীক্ষা, তখন কিন্তু এটা হচ্ছে আপনাকে দিয়ে দেওয়া হবে আপনার প্রোফাইলে। ডাউনলোড করে সেখান থেকে প্রিন্ট করে আপনাকে হচ্ছে এটা পূরণ করতে হবে। তো এখানে প্রথমে যেটা দেওয়া থাকবে ইন্ডেমনিটি ঘোষণাপত্রের, প্রথমে আপনাকে যেই যেগুলো আমি এখানে আন্ডারলাইন করে দিয়েছি শুধুমাত্র সেই জায়গাগুলো আপনাদেরকে পূরণ করতে হবে, বাকি জায়গাগুলো কিন্তু লেখাই থাকবে। তো প্রথমেই আপনাকে তারিখ দিতে হবে, আপনি যেই তারিখে ইন্ডেমনিটি ফর্মটা পূরণ করবেন সেই তারিখটা এখানে এই তারিখটা দিতে হবে। তারপরে এই লেখাগুলো সব কিছু এইভাবে লেখা থাকবে এবং তারপর পরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার নাম এখানে লিখতে হবে, আপনার হচ্ছে এখানে আপনার NID নাম্বার অথবা জন্ম নিবন্ধন নাম্বার এখানে দিতে হবে। যদি NID নাম্বার না থাকে তাহলে সেক্ষেত্রে জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে। তারপরে হচ্ছে এখানে আপনার বাবার নাম, এখানে বাবার নাম লিখতে দিতে হবে আর কি, আন্ডারলাইন করা থাকবে লিখতে হবে। তারপরে হচ্ছে এখানে মায়ের নাম লিখতে হবে। তারপরে এখানে আপনার জন্ম তারিখ, এখানে আপনার জন্ম তারিখটা লিখতে হবে এইভাবে। তারপরে হচ্ছে এখানে সেটা হচ্ছে স্থায়ী ঠিকানা আপনার দিতে হবে, স্থায়ী ঠিকানার গ্রামের নাম। তারপরে হচ্ছে ডাকঘর, এটা জাস্ট একটা নমুনা দেখিয়েছি আপনাদেরকে। এখানে হচ্ছে আপনার ডাকঘর দিতে হবে, এখানে থানা দিতে হবে এবং এখানে জেলা সিলেক্ট করতে হবে। লেখার পরে এগুলো লিখে দিতে হবে আপনাকে, তারপরে এরকম ফর্ম থাকবে। তো এভাবে লেখার পরে নিচের অংশ যেটা পূরণ করতে হবে সেটা হচ্ছে আপনার বিশ্বস্তের পরে প্রার্থীর স্বাক্ষর, এই যে এটা হচ্ছে আপনার স্বাক্ষর, আপনি যেই স্বাক্ষরটা সব জায়গায় ব্যবহার করেন সেই স্বাক্ষরটা দিবেন। তারপরে হচ্ছে যেই কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে প্রার্থীর নাম, এখানে আপনার স্বাক্ষর দিবেন আর এখানে আপনার পুরো নাম দিতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে প্রার্থীর PIT আইডি নম্বর, এই PIT আইডি নম্বর কিন্তু আপনার প্রোফাইল থেকে বাংলাদেশ পুলিশের যে ওয়েবসাইটে আপনি ফর্ম পূরণ করেছেন টেলিটক পুলিশের যেই ওয়েবসাইটটা সেখান থেকে কিন্তু এই প্রার্থীর PIT নাম্বার বা হচ্ছে আপনার যে যখন পরীক্ষা দিতে যাবেন তখনই কিন্তু এই PIT নাম্বারটা পাওয়া যাবে। এটা আপনাকে পরে দিতে হবে, এটা দেওয়ার বিষয় এখন না। তারপরে এটা হচ্ছে পরের অংশটুকু আপনার হচ্ছে অভিভাবকের কাজ, আপনার সন্তান অথবা পোষ্য আপনার নাম এখানে কিন্তু আপনার নাম দিতে হবে, আপনি আবেদন করে থাকলে আপনার নাম। এর দাখিলকৃত উপরোক্ত ঘোষণাপত্রে আমার সম্মতি রয়েছে। তো যেহেতু এটা অভিভাবকের, অভিভাবক হতে পারে কারো বাবা হতে পারে, বাবা না থাকলে মা হতে পারে, বা বাবা মা দুজনেই না থাকলে ভাই হতে পারে বোন হতে পারে, সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো অভিভাবকের নাম এখানে অভিভাবকের সিগনেচারটা আগে দিতে হবে আর অভিভাবকের এখানে পুরো নাম কিন্তু এখানে লিখতে হবে। তারপরে প্রার্থীর সাথে সম্পর্ক, প্রার্থীর সাথে আপনার সম্পর্ক, যদি এখানে বাবার নাম দিয়ে থাকেন তাহলে এখানে ছেলে, মায়ের নাম দিয়ে থাকলেও এখানে ছেলেই হবে। এখানে যদি হচ্ছে আপনি আপনার বোনের নাম দিয়ে থাকেন তাহলে ভাইয়ের নাম দিয়ে থাকেন তাহলে এখানে ভাই দিতে হবে, বোনের নাম দিলেও এখানে ভাই সিলেক্ট করতে হবে। আর এখানে আপনি যার নাম দিবেন তার হচ্ছে এখানে মোবাইল নাম্বারটা হচ্ছে আপনাকে এখানে টাইপ করে দিতে হবে বা লিখে দিতে হবে। তো এটা ছিল হচ্ছে ইনডেমনিটি ফর্ম কীভাবে পূরণ করতে হবে সেই বিষয়। ইনডেমনিটি ফর্মটা এটা এখানে আপনারা যারা ইনডেমনিটি ফর্মটা হচ্ছে পাবেন না তাদের জন্য এটা আমার হচ্ছে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্ক থেকে আপনারা চাইলে PDF ডাউনলোড করে নিতে পারবেন এবং ওইখান থেকে পূরণ করে নিতে পারবেন। তো এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এরপরে আমি যেটা দেখাবো সেটা হলো যে কীভাবে অভিভাবকের সম্মতিপত্র পূরণ করতে হবে সেই বিষয়টা। তো অভিভাবকের সম্মতিপত্র এটা আপনি যে কোনো কম্পিউটারের দোকানে গেলেই পাবেন, তারা সেখান থেকে ফাঁকা ফর্ম দিতে পারে, অথবা আপনি যদি মনে করেন যে আমার ডিসক্রিপশন বক্স থেকে আপনারা নিতে চান তাহলে সেখান থেকেও হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেই লিঙ্কে যেয়ে আপনাদের হচ্ছে ওই অভিভাবক সম্মতিপত্রটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এরপরে হচ্ছে অভিভাবক সম্মতিপত্র কীভাবে পূরণ করবেন সেটা হচ্ছে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এখানে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা এখান থেকে চাইলে অভিভাবক সম্মতিপত্র ডাউনলোড করে নিতে পারবেন।
তো এখানে পূরণ করার সিস্টেমটা, এখানে সবগুলো আমি যেখানে নাম লিখে দিয়েছি সেগুলো জাস্ট আন্ডারলাইন করা অপশানগুলো এখানে ডট ডট দেওয়া থাকবে, এখানে হচ্ছে পূরণ করতে হবে। প্রথমে আপনার প্রার্থীর নিজের নাম এখানে দিতে হবে, তারপরে পিতার নাম এখানে লিখতে হবে, তারপরে মাতার নামের অপশান থাকবে এখানে ফাঁকা থাকবে, এখানে এটা পূরণ করতে হবে। তারপরে হচ্ছে আপনার নিজ গ্রামের নাম সিলেক্ট করবেন, লিখে দিবেন এখানে, তারপরে ডাকঘর, উপজেলা এবং তারপরে জেলা লিখে দিবেন। সেমভাবে আপনার যেই গ্রাম, জেলা, ডাকঘর সবগুলো এখানে লিখবেন। তারপরে বাকি অংশগুলো পূরণ করা থাকবে, এখানে নিচের অংশে যেই অংশ পূরণ করতে হবে এখানে হচ্ছে অভিভাবকের স্বাক্ষর। এখানে অভিভাবকের স্বাক্ষরের জায়গায় আপনার হচ্ছে বাবার যেই স্বাক্ষরটা দিয়ে থাকেন, আপনার বাবা যদি স্বাক্ষর করতে পারে তাহলে সেক্ষেত্রে আপনার এখানে হচ্ছে স্বাক্ষর দিবেন। আর যদি স্বাক্ষর না করতে পারে তাহলে আপনারা এখানে চাইলে হচ্ছে এখানে হচ্ছে টিপ সয়ে দিতে পারেন। তারপরে হচ্ছে এখানে তারিখ লিখে দিতে হবে, যেই তারিখটাতে আপনি এটা পূরণ করতে চাচ্ছেন সেটা লিখে দিতে হবে। অভিভাবকের এখানে পুরো নাম লিখতে হবে, এখানে সিগনেচার আর পুরো নামটা একটু আলাদা হয়, সিগনেচারটা সাধারণত সংক্ষেপে, আবার অনেকেই পুরো নাম লিখতে পারেন সিগনেচারের জায়গায়। তারপরে হচ্ছে সম্পর্ক, এখানে অভিভাবক যিনি, এখানে অভিভাবক যদি বাবা হয় তাহলে এখানে সম্পর্ক বাবা বা মা হলে এখানে ছেলে দিতে হবে, আর যদি অন্য কেউ অভিভাবক হয়ে থাকে ভাই বা আদার তাহলে এখানে সম্পর্ক ভাই লিখতে হবে। আর এখানে অভিভাবকের মোবাইল নাম্বারটা এখানে টাইপ করে দিতে হবে। তো এইভাবে হচ্ছে অভিভাবকের সম্মতিপত্র, এই লিঙ্কটা হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে গুগল হচ্ছে ড্রাইভে, এখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে হচ্ছে দুইটা ফর্ম পূরণ করতে হবে সেটা। সো ধন্যবাদ সবাইকে।